الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সকলকে জানাই ইসলামিক কোশ্চেন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। আমাদের নিয়মিত প্রশ্ন উত্তর পর্বে আমাদের কাছে এক বোন প্রশ্ন লিখেছিলেন যে মহিলা এবং পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, থাকলে সেটা কি সহি হাদিস থেকে জানাবেন। তো মহিলা এবং পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা এই প্রশ্নে আইম্মায়ে মুস্তাহিদিনদের মধ্যে দুইটা মত পার্থক্য রয়েছে। এই মত পার্থক্য কেন হলো সেটা আমি আপনাদেরকে পরে বলবো। আমি প্রথমে বলছি দুইটা মতভেদ কি। প্রথম মত হলো মহিলা এবং পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই, পুরুষ যেভাবে নামাজ পড়ে মহিলাও ঠিক সেভাবে নামাজ পড়বে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেভাবে নামাজ পড়তেন নারী এবং পুরুষ উভয় ওই একই নিয়মে নামাজ পড়বেন। এটা হলো প্রথম মত। আর দ্বিতীয় মত হলো পুরুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন ঠিক সেভাবে পড়বে, কিন্তু নারীর দেহের গঠন ভিন্নতার কারণে তারা একটু জড়সড় হয়ে রুকু সেজদা এবং তাশাহুদে বসবেন। এইটা হলো দ্বিতীয় মত। তো প্রথম মতের সপক্ষে যারা কথা বলেছেন, হাদিস দিয়েছেন, তারা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বলেননি যে নারী এবং পুরুষ আলাদা আলাদা নামাজ পড়বে। তারা বলেছেন নারী পুরুষের নামাজের মধ্যে পার্থক্য করতে হবে এই মর্মে কোনো সহি হাদিস পাওয়া যায় না। তবে দ্বিতীয় পক্ষ যারা একটু নারীদের নামাজের পার্থক্যর কথা বলেছেন, তারা অনেকগুলো হাদিস রেফারেন্স হিসেবে উল্লেখ করেছেন। হাদিসগুলো রয়েছে মুসান্নাফ ইবনে আবি সাইবার ভিতরে, রয়েছে মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের ভিতরে, রয়েছে বাবু সালাতের ভিতরে একাধিক হাদিস রয়েছে এই বিষয়ে যে নারীরা একটু জড়সড় হয়ে আটোসাটো হয়ে নামাজ পড়বে, আর রুকু করার সময় একটু জড়সড় হয়ে পুরুষের মতো নয়, পুরুষ কোমর সোজা করে পিঠ সোজা করে রুকু করবে, কিন্তু মহিলা একটু আটোসাটো হালকা করে রুকু করবে, আর সেজদা করার সময় পুরুষ হাত উঁচু করে মাঝখান থেকে জায়গা রেখে সেজদা করবে, কিন্তু নারী সম্পূর্ণ ঝুঁকে হাতের বাহু সম্পূর্ণ মাটির সঙ্গে মিশিয়ে সেজদা করবে। এ বিষয়ে হাদিসের ভিতরে রয়েছে, যদিও হাদিসগুলো দুর্বল, জয়ীফ হাদিস। জয়ীফ হাদিসের ভিতরে দু একটা মুরসাল হাদিস রয়েছে, তবে অধিকাংশ হাদিস জয়ীফ। মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি সাইবা, বাবু সালাতের ভিতরে একাধিক হাদিস রয়েছে নারীদের নামাজের পার্থক্য এ বিষয়ে। তো হাদিসগুলো যেহেতু সহি না, সেহেতু প্রথম পক্ষ এই হাদিসগুলোকে পার্থক্যের কারণে গ্রহণ করেননি, নারী এবং পুরুষের নামাজের পার্থক্য করণে এই হাদিসগুলো গ্রহণ করেননি। তারা বলেছেন যে সহি হাদিস এই মর্মে পাওয়া যায় না, তাই তারা নারী এবং পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্যর কথা বলেননি। তবে দ্বিতীয় পক্ষ যারা পার্থক্যের কথা বলেছেন, তারা ওই হাদিসগুলোকে গ্রহণ করেছেন, তার মধ্যে কিছু কিছু মুরসাল হাদিস রয়েছে। একটা বর্ণনা পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তো দুইজন মহিলাকে নামাজ পড়তে দেখছিলেন, তো মহিলারা পুরুষের মতো নামাজ পড়ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন তোমরা একটু আটোসাটো হয়ে মাটির সঙ্গে মিশে সেজদা করতে পারো। এটাকে মুরসাল বলা হয়েছে। তাছাড়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাউল রয়েছে, মুসান্নাফ ইবনে আবি সাইবার 2794 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মহিলারা কিভাবে নামাজ পড়বে, তো জবাবে তিনি বলেছিলেন যে মহিলারা একটু আটোসাটো হয়ে এক অঙ্গের সঙ্গে আর এক অঙ্গ মিশিয়ে তারা নামাজ পড়বে। তার মানে পুরুষরা একটু জড়সড় হয়ে ফাঁকা হয়ে নামাজ পড়ে আর নারীরা একটু আটোসাটো হয়ে নামাজ পড়বে। এ কথাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এটা তার কাউল, মুসান্নাফ ইবনে আবি সাইবার ভিতরে এসেছে। এভাবে অনেকগুলো সাহাবীর কাউল রয়েছে মুসান্নাফ ইবনে আবি সাইবার ভিতরে। তো এই হাদিসগুলো যেহেতু সহি সনদে বর্ণিত হয়নি, তাই প্রথম পক্ষ এটাকে গ্রহণ করেননি। তবে দ্বিতীয় পক্ষ এটাকে গ্রহণ করেছেন, তার মধ্যে কিছু কিছু বর্ণনাকে মুরসাল হিসেবে কেউ কেউ হাসান হিসেবেও বলেছেন, তাই তারা গ্রহণ করেছেন। এটা মুস্তাহিদ আলেমদের মধ্যে, মুহাদ্দিসিন কিরামদের মধ্যে হাদিসের মাঝে একটা গ্রহণ করা না করা, সনদের দুর্বলতা, এ বিষয়ে মত পার্থক্য সৃষ্টির কারণে দুই পক্ষ হয়েছে।